মক্কায় ইহুদিরা এসে দল পাকালো, চল মুহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দেবে। কি প্রশ্ন করবি? ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মুহাম্মদ জানে না। ইহুদিরা এসে হাজির, মুহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব, আল্লাহ রাসূল তো মহা খুশি, তাই আসো, তবে শর্ত আছে। কি শর্ত? তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব। কোন তিনটা প্রশ্ন বলো? তারা প্রশ্ন শুরু করলো, প্রশ্ন নাম্বার ওয়ান, মা হুয়া রুহ? মুহাম্মদ বলো তো রুহু কারে বলে, রুহু কি, রুহু কাকে বলে? হুয়ার রুহ, মুহাম্মদ বলো রুহু কারে বলে? এই যে রুহু, এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে, অ্যানিমেশন, জীবন্ত, প্রাণবন্ত আছে না নাই? এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে? দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে, হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, তোয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে, তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক না? আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নাড়াচাড়া নাই, ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো, দুই নাম্বার প্রশ্ন মান হুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো, কি জানো বলো? গুহাবাসী, গুহাবাসীদের সম্পর্কে কি জানো? অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে। তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো? প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি সম্পর্কে? রুহ। দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাফ। তৃতীয় প্রশ্ন যুলকারনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম, তাফসীরে ইবনে কাসীরে এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম, আই উইল আনসার টুমারো, আগামীকাল উত্তর দেব। কারণ জানেন না তো কি করে বলবেন, আর না জানলে উনি বানায় কিছু বলেন? কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল, তিনি মন গড়া কখনো কিছু বলেন না। উত্তর দিব, ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই, উনি বলতেও পারে না। বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম, আগামীকাল দেব, তারপরের দিন ইহুদিরা এসে হাজির, বিশ্বনবী উত্তর করতে পারেন না। বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলে দেব, আগামীকাল ওরা এসে হাজির, তৃতীয় দিনও তিনি পারেন না। এসে হাসা হাসি শুরু করছে, এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে, এই লোকটা এতদিন বলেছে তিনি নবী, তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো, পারে না কেন, পারে না কেন? এটাই প্রমাণ করে তিনি নবী নন, তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত, তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন, পারেন না কেন? তিন দিন চার দিন আহা, নবীও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না, টানা পনেরো দিন, টানা কয়দিন ওহি আসে নাই, নবী উত্তরও দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না, তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না, এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই। কি বলে নাই? নবীর মাধ্যমে, আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন ওহি নাজিল বন্ধ করলেন, চিল্লায় বলেন কয়দিন? এরপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ, নবী গো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন, ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে। নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না? এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানায় দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دتي اتر جنائي دلنا حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا تين نمبر پرشن رتر الله سورة كاف جنائي دلنا يسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا الله أكبر এবার নবী দাঁড়িয়ে গেলেন, বললেন কার কার উত্তর লাগবে আসো। রুহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয়,
আসহাবে কাফের 7 জন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে যুলকারনাইন এমন একজন বাদশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমার নবী মনগড়া কথা বলে তাই না মনগড়া বলে he was guided by wahy he was guided by revelation উনার কাছে ওহিনা আসলে ওহিনা নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর 4 নাম্বার পরিচয় তিনি মনগড়া বলে না জেনে শুনে ওহি প্রাপ্ত হয়ে বলে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর 5 নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি হলেন রাহমাতাল লিল আলামিন তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মনগড়া কিছু বলেন না 5 নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল আলামিন তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হইছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি রাহমাতাল লিল আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কাইফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাবান কোয়া ফলায় ছোট বাচ্চা ক্যাটরিনা কাইফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ রাহমাতাল লিল আলামিন বের হয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রাহমাতাল লিল আলামিন পাঁচ নম্বরে কোরআন বিশ্বনবীর পরিচয় দিতে যে আমাদেরকে বলল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াতটা পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমাতাল লিল আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমাতাল লিল মুসলিমিন শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন না নাকি বলছেন রহমাতাল লিল মুমিনিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমাতাল লিল মুসাল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমাতাল লিল নবী হে Oh my prophet, I have sent you as a mercy for the entire universe. Gota bisher jonno apni rahmat. Gota bisher jonno shobar jonno apni dildoriya. Ejonno Quran bollo laqad ja'akum rasulun min anfusikum azizun 'alayhi ma 'anittum harisun 'alaykum bil mu'minina raufur rahim. Tini amon nabi যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন আজিজুন আলাইহি মা আনিতুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারিসুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণকামী বিল মুমিনিনা রাউফুর রহিম মুমিনদের জন্য তিনি দিলদড়িয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কি না সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই ইন্তেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় নাই রেখে দিছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী পেয়ারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা দাউ বিহা সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন ওটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রাহমাতাল লিল আলামিন বুক ভরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না
কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিড়কির দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাওয়ান গলিযাল কলবি লান ফাদু মিন হাওলি নবী হে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোন জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন ঘেষ্ট না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করত আমার নবীর নূরানী চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসত فبما رحمت من الله لنت لهم কোমল হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বের হয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় ওনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয় فبما رحمت من الله لنت لهم নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিলদরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছোটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবীও মক্কায় একটা কাফেরের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতেন পিছনে পিছনে যেতেন আল্লাহ বললেন নবী ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে বসে যান বসে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন আপনি তো নিজেরে শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে নবী গো আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়েন রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের ভাইরা আইলে কিল খাইবেন আহলে হাদিস জামে মসজিদ হানাফিরা ঢুকলে গুতায় বাইর করে দেন আছে না নাই কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কার মসজিদে কাউরে বাধা দেয়া যাবে না খবর দাও সবাই এক সবার জন্য বিশ্ব নবীর হৃদয় দিল দরিয়া আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না আহলে হাদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেই না আমিন আসতে বললে ঢুকতে দেই না জোরে বললে ঢুকতে দেই না বিশ্ব নবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রাহমাতাল লিল আলামিন আমার নবীর পাঁচ নম্বর পরিচয় কি গুইগরের ভাইয়ের আওয়াজ করে বলেন পাঁচ নম্বর পরিচয় কি গোটা বিশ্বের জন্য রহমত কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন আরো শুনবেন পরিচয় কয়টা গেল আর কয়টা শুনবেন আরো পাঁচটা আমার নবীর ছয় নম্বর পরিচয় আমার নবীর চরিত্র ফুলের চাইতেও আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ফুল আছে না নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় খুলুকে আদিম এটারে কি বলে সবাই বলেন আরো জোরে বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন খুলুকে আদিম আরবিতে খুলুক মানে চরিত্র খুলুক মানে এটার বহু বচন আখলাক আখলাক তো বোঝেন বলি না লোকটার আখলাক খুব ভালো স্বভাব চরিত্র ভালো তো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটার নাম দিয়েছেন খুলুকে আদিম কি না খুলুক তিন ধরনের কয় ধরনের খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম আই রিপিট খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম আবার বলি খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম খুলুকে হাসান মানে সমান সমান উনিও ধমক দিছে আমিও ধমক দিছি এটা খুলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে উনিও ধমক আমিও
দমক সমান সমান এটা খুলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে কারীম উনি ধমক দিয়েছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারীম এটা খুলুকে কারীম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিম উনি ধমক দিয়েছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিয়েছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিয়েছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারীম ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী হে একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি সুবহানাল্লাহ পড়েন অনুপম চরিত্র খুলুকে আযীম খুলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আযীমের আযীম মানে সুমহান হুইগরের ভাইয়ের আযীম মানে আওয়াজ করে বলো আযীম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আযীম শব্দটা আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না যেটার তাৎপর্য সিগনিফিক্যান্স অনেক বড় অনেক বিশাল অনেক সুমহান তখন আল্লাহ ব্যবহার করে আযীম তখন কি ব্যবহার করে কিয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যাবে একটা ঝাঁকুনি দিবেন পাহাড়গুলো ভেঙে খান খান হবে স্যাটেলাইটগুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইন্না যালযালাতাস সাআতি লাশাইউন আযীম নিশ্চয় কিয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প ঠিক কি না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আযীম কিতাব ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম নবী হে আপনারে আমি নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আযীম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আযীম এটা সুমহান কোরআন তাই এটা আযীম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আযীম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল সবাই বলেন ওয়া হুয়াল আলিয়ুল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আযীম তাহলে ভূমিকম্পটা বড় এটা আযীম কোরআন যেন যেন কিতাব নয় এটা আযীম আমার আল্লাহ সাধারণ কোনো সত্তা নয় এটা আযীম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটাও আযীম চিল্লায় বলো ঠিক কি না এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর তো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী হে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি সুবহানাল্লাহ তাহলে ছয় নাম্বার পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ পড়েন সাত নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলেন আলোর মশাল দেখছেন আপনারা কে কে দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন হারিকেন একজনকে হারিকেন মোমবাতি দেখছেন কে কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা তিনি কি এই বাংলাটা চিনেন না আপনারা আলোকবর্তিকা সুন্দর বাংলা বলেন আলোকবর্তিকা